আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা জানবো কিভাবে আপনি জাস্ট অনলি ৭ কানাডিয়ান ডলার খরচ করবেন আর কানাডার ট্রাভেল পারমিটটা নিয়েই কানাডায় ফ্লাই করবেন। এটি কিভাবে করবেন, এটি কারা কারা করতে পারবে, এটি করতে কি বায়োমেট্রিক দিতে হবে, এটার মেয়াদ কতদিন, এটা কিভাবে আবেদন করে, এটি কাদের জন্য প্রযোজ্য, কারা কারা আবেদন করবে, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা একেবারে ক্লিয়ার কনসেপ্ট পাবো আজকের ভিডিওতে। আশা করি আপনি উপকৃত হবেন এই ভিডিও থেকে, কারণ কিছু এজেন্সি বা থার্ড পার্টি আপনাকে এই বিষয়টা নিয়ে ভুল বোঝাতে পারে। সো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি দেখতে পারেন। আজকে আমরা কথা বলবো ইটিএ। ইটিএটা কি? ইটিএটা হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন, অর্থাৎ আপনাকে কোনো স্টিকার ভিসা না, এটা হচ্ছে অনলাইন থেকে একটা ফর্ম দিবে আপনাকে। এই ফর্মটা আপনি আবেদন করতে মাত্র ৭ কানাডিয়ান ডলার লাগবে এবং আপনাকে জাস্ট কি বলছে এখানে, এ সিম্পল অনলাইন প্রসেস দ্যাট টেক্স জাস্ট এ ফিউ মিনিটস টু কমপ্লিট, মানে জাস্ট কয়েকটা মিনিট, ৫ মিনিট লাগতে পারে, ৭ মিনিট লাগতে পারে। এতে করে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। এবং এটার মেয়াদ হবে কতদিন? একটি ইটিএর মেয়াদ হচ্ছে যে ৫ বছর। এই ৫ বছরের মধ্যে যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, আপনি যদি নতুন পাসপোর্ট করেন, তাহলে আবার নতুন ইটিএ করতে হবে। জাস্ট এতটুকুই। এখন আপনি আমাকে বলতে পারেন যে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমরা কি এই ইটিএটা কি পাবো বা আমরা কিভাবে পেতে পারি? এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে দেখতে হবে ভিসা এক্সাম্ড ফরেন ন্যাশনাল। আমাদেরকে এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাই এই বিষয়টা, দেন আমরা অনেক প্রতারণা থেকেও বাঁচতে পারি, আবার অনেকেই সহজে এটার জন্য আবেদন করতে পারি। আমি একেবারে আবেদনটা কীভাবে করবেন সেই বিষয়টাও দেখিয়ে দেব। দেখুন এখানে ভিসা এক্সাম্পটেড ইলিজিবল ট্রাভেলার্স। আচ্ছা, অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশিরা মালদ্বীপে যাওয়ার জন্য, মালদ্বীপে ভিজিট করার জন্য কোনো রকম ভিসা প্রয়োজন নেই। আপনি অনলাইনে জাস্ট ২ মিনিট সময় ব্যয় করে এইরকম ইমোগা ফর্ম ফিল আপ করে নেবেন, দেন আপনি এই ফর্মটা দিয়েই মালদ্বীপে ভিজিট করতে পারবেন। ঠিক একই রকমভাবে ইটিএটাও সেম। সো এই ক্ষেত্রে ধরুন আপনি একজন বাংলাদেশি, বাট আপনার বেলজিয়ামের নাগরিকত্ব রয়েছে, সিটিজেনশিপ রয়েছে, তখন আপনি এই ইটিএর জন্য প্রযোজ্য। সরাসরি বাংলাদেশ থেকে এটা আবেদন করা যাবে কি না, আপনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক, এখন আপনি আবেদন করতে পারবেন কি না, সেই বিষয়টা আমি আপনাকে দেখাবো যখন আমি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ইটিএ, কীভাবে ইটিএর জন্য আবেদন করতে হয়, এই বিষয়টা যখন আমি আপনাদেরকে দেখাবো সরাসরি, দেন আপনি বুঝতে পারবেন যে আসলে সরাসরি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাবে কি না, এটার জন্য তারা ইলিজিবল কি না। তো যেটা বলছিলাম ভিসা এক্সাম্পটেড ইলিজিবল ট্রাভেলার্স, তো তার মধ্যে ধরুন আপনি এখন আবার বলছি আমি, আপনি বাংলাদেশি বাট আপনি অস্ট্রিয়ান নাগরিক বা অস্ট্রেলিয়ান নাগরিক, দেন আপনি ইটিএটা অ্যাপ্লাই করতে পারবেন। তো ইটিএ এই কান্ট্রিগুলোর লোকেরাই কিন্তু ইটিএটা ইটিএর জন্য আবেদন করতে পারবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বুলগেরিয়া, সিলি, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, এইভাবে আরও অনেকগুলো দেশ রয়েছে। সো এইসব দেশের নাগরিকেরাই শুধুমাত্র ইটিএর জন্য আবেদন করতে পারবে। আমি মেবি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে ধরুন আপনি একজন বাংলাদেশি বাট আপনি ফিনল্যান্ডে থাকেন এবং আপনি ফিনল্যান্ডের নাগরিক, দেন আপনি ইটিএর জন্য আবেদন করতে পারবেন। ২-১ মিনিটের মধ্যে ইটিএ পেপারটা পেয়ে যাবেন, আপনি এয়ার টিকিট করে কানাডায় মুভ করবেন। এখন আমরা দেখব কীভাবে ইটিএর জন্য আবেদন করতে হয়। আমরা জাস্ট অ্যাপ্লাই ফর অ্যান ইটিএতে চলে যাব। অ্যাপ্লাই করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট, একটি ইমেল আইডি এবং পেমেন্ট করার জন্য একটা ক্রেডিট কার্ড, দেন আপনি চলে যাবেন অ্যাপ্লাই ফর অ্যান ইটিএ। দেন আপনি একটু নিচে আসবেন, আসার পরে এখানে আবার দেখতে পাবেন গেট ফাইনাল ইনস্ট্রাকশনস টু অ্যাপ্লাই ফর অ্যান ইটিএ। এখানে এসে আমরা প্রথমে দেখব অ্যাজ এ বাংলাদেশিরা কি সরাসরি ইটিএর জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা। তখন আমি অ্যানাদার কান্ট্রি দিয়ে ভিজিট এ ট্যুরিস্ট অর ভিজিট ফ্যামিলিতে আমরা ক্লিক করব, দেন কন্টিনিউ টু দ্য ইটিএ অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব। এখানে আমাদেরকে কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলো আনসার দিতে হবে। যেমন আমি কি নিজের জন্য করতেছি নাকি অন্যের জন্য করতেছি, আমি অন্য কারোর জন্য করতেছি না নিজের জন্য করতেছি, দেন আমি নেক্সটে যাব। দেন আমি এখানে ইউজ করতেছি অর্ডিনারি পাসপোর্টটা, দেন চলে আসছে এখানে সিলেক্ট দ্য কোড ম্যাচ দ্যাট ওয়ান অন ইউর পাসপোর্ট, এখান থেকে আমি সরাসরি বাংলাদেশটাকে সিলেক্ট করব।
দেন আমি এখানে বাংলাদেশ ইউএসের কোনো নাগরিক না। এখন কি বললো দেখুন, বেজ ইউর আনসার ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর ইটিএ, তাহলে আমি কিন্তু আবেদন করতে পারতেছি না। অ্যাজ এ সরাসরি বাংলাদেশিরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখন যদি আমি এখানে বেলজিয়ামটা সিলেক্ট করি, আফটার দ্যাট আমি এখানে আবারও বেলজিয়ামটা সিলেক্ট করে দেব। দেন এখানে সিম্পলি কিছু কোশ্চানের আনসার দিতে হয়, কিছু ডাটা ইনফরমেশান ফিল আপ করতে হয়, একেবারে সিম্পল এটা বেসিক ইনফরমেশান। এগুলো যখন আপনি ফিল আপ করে ফেলবেন, ফিল আপ করার পরে আপনি জাস্ট এখানে আই অ্যাগ্রিতে চেকমার্ক করবেন এবং এখানে একটা পাসপোর্ট অনুযায়ী একটা সিগনেচার দিবেন, দেন আপনি প্রসেস টু পেমেন্টে চলে যাবেন। পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনি ঠিক এইরকম একটি অ্যাপ্রুভাল লেটার পেয়ে যাবেন, সাথে সাথেই পেয়ে যাবেন আপনি। সো এভাবেই আপনি আপনার ইটিএটা করতে পারেন, এটা আপনি নিজে নিজেই করতে পারবেন, নো প্রবলেম। আমি আবারও বলছি, সরাসরি বাংলাদেশিরা এটার জন্য আবেদন করতে পারবে না, বাট কোনো এক বাংলাদেশি যদি ইটালির নাগরিক হয় বা সে যদি বেলজিয়ামের নাগরিক হয় বা এখানে যে কান্ট্রিগুলোর কথা বলা আছে সেই কান্ট্রিগুলোর নাগরিক হয়, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ইটিএ করে ক্যানাডাতে মুভ করতে পারবেন। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।